100 ভাগ লোক কুরবানি করতে গিয়ে ভুলটা করে, সেটা হলো কুরবানির পশু যারা বানায় কসাই তাদেরকে পারিশ্রমিক দেওয়া হয়, ঠিক না বেঠিক? পারিশ্রমিক হিসাবে নগদ টাকা, তাদের সাথে চুক্তি থাকে হাজারে কত টাকা, এরকম একটা সিস্টেম আছে। এই সিস্টেমে গোটা গরু বলেন ছাগল বলেন এটা তারা বানায়। এই তাদের সাথে যে অর্থ চুক্তি থাকে পারিশ্রমিক হিসাবে, এই পারিশ্রমিকের বাইরে তাদেরকে আবার কোরবানের পশু থেকে কি দেওয়া হয়? গোশত দেওয়া হয়। যদি তাদেরকে অন্য দশজনের মতো দেওয়া হয় তাহলে তাতে কোনো আপত্তি নেই, কিন্তু তারা যেহেতু গরু বানাইছে সেই হিসাবে তাদেরকে অন্য দশজনকে হয়তো আধা কেজি এক পোয়া করে আপনি দিচ্ছেন, সাধারণ যাদেরকে দান করছেন, কিন্তু এদেরকে দুই চার পাঁচ কেজি দিচ্ছেন। কেন? তারা কষ্ট করছে, পরিশ্রম করছে, পরিশ্রম করছে তারা, এই জন্য তাদেরকে দিচ্ছেন, তাহলে পারিশ্রমিক হলো। পরিশ্রম করছে সেটাকে খেয়াল রেখে দিলেন, তাহলে এটা কি হলো? পারিশ্রমিক হলো। আর এই পারিশ্রমিক হিসাবে আপনার কোনো কষাইকে অতিরিক্ত গোশত বলেন বা পশুর অন্য কিছু বলেন, এটা দেওয়া শরীয়তে জায়েজ নাই। কষাইরাও খুব চালাক, তারাও আমাদের সঙ্গে এই কোরবানির পশু এটা বানানোর জন্য যখন চুক্তি করে তখন খুব বেশি দরাদরি করে না, কারণ তারাও জানে যে দু চার পাঁচ কেজি গোশত তো আমি এমনিই পাবো, তো চার কেজি গোশত পেলে তো 2000 টাকা দাম এমনি এসে গেল, অতএব 1000 যদি চুক্তিতে কমও হয় লস নাই, ঠিক না বেঠিক? এটা ভুল। এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক একেবারে স্পষ্ট নির্দেশনা পাওয়া যায়, বিশেষ করে সহিহ বুখারীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে তার নির্দেশ পাওয়া যায়। তিনি বলেছেন, লা ইউতা ওয়ালা ইউতা লিজাজারাতিহা শাইআ, কুরবানির পশু এটা কষাই যারা কাটে অথবা এটাকে বানায় তাদেরকে এই কোরবানের পশু থেকে কোনো কিছু দেওয়া যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় তাকে কোরবানির পশুগুলা তিনি নিজের হাতে অনেকগুলো কোরবানি করেছেন, বাকিগুলা তাকে করতে বলেছেন। এরপরে বলেছেন, এই পশুর সব কিছু বন্টন করে দেওয়া মানুষদেরকে, হাজিদের মধ্যে তাদেরকে খাওয়াও, আর খবরদার কোনো কিছু তুমি ওই কষাইকে বা যারা বানাবে তাদেরকে দিবা না, অর্থাৎ তাদের পারিশ্রমিক আলাদা দিবেন, নগদ টাকা দিয়া কোরবানির পশু থেকে আপনি দিবেন না। আসলে কোরবানির পশুর এই গোশত এটা আমরা কোরবানি করে দিলাম মানে আল্লাহকে দিয়ে দিলাম, ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম হলো কোনো কিছু আল্লাহকে দান করলে আল্লাহ নিজে সেটা গ্রহণ করেন না। আগের যুগে আল্লাহকে দান করলে মানুষ পাহাড়ে রেখে আসতো, সেটা আসমান থেকে এসে আগুন এসে জ্বালাই দিত, তার মানে আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করছেন, আর যদি না জ্বালাইতো তার মানে আল্লাহ ওটা অ্যাকসেপ্ট করেন নাই। আর আখিরি জামানার উম্মতকে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দিয়েছেন, সেটা কি? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কিছু দান করলে, যাকাত দিলে, ফিতরা দিলে, সব আল্লাহর জন্যই তো দান করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটাকে দালিয়ে দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুবিধার জন্যই গরিবদের মাঝে বন্টন করার জন্য, নির্দিষ্ট খাতে দেওয়ার জন্য আল্লাহ তাআলা কি করছেন? নির্দেশ করছেন। কোরবানের গোশতটা শুধু ব্যতিক্রম, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোশতটা আমাদেরকে খাওয়ার সুযোগ রেখেছেন, যে তোমরা যারা কোরবানি করছো তোমরা নিজেরা কি করতে পারো, এটা খেতে পারো, দান করতে পারো, রাখতে পারো, তিনও সুযোগ আছে। সূরা তিরমিজিতে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আতইমু ওয়া দাখিরু, তোমরা নিজেরা সেখান থেকে খাও, মানুষকে দান করো, আবার রেখে দাও, সুযোগ আছে। এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন, 3 দিনের বেশি রাখা যাবে না, কিন্তু এরপরে সেটা তিনি প্রত্যাহার করেছেন, রহিত করেছেন, এরপর বলেছেন তোমরা এখান থেকে যা খুশি করতে পারো, অর্থাৎ যা খুশি বলতে নিজে খাও, মানুষকে দান করো, জমা করো, কিন্তু বিক্রি করা যাবে? যাকে আপনি দান করছেন সে বিক্রি করতে পারে, কিন্তু আপনার কোরবানির গোশত আপনি বিক্রি করতে পারবেন? যেহেতু বিক্রি করা যায় না, অতএব পারিশ্রমিক হিসাবেও কাউকে দেওয়া যায় না। বিধায় আপনার যে কষাই এই পশুটা বানায় দিছে তাকে যদি আপনি টাকা দিলেন আর গোশত অতিরিক্ত দিলেন এই জন্য, এই খেয়াল থেকে যে সে কষ্ট করছে, পরিশ্রম করছে, তাহলে পরিশ্রমের বিনিময় দিলেন, সেই হিসাবে এটা কি হবে না? জায়েজ হবে না। সবচেয়ে বড় কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন, ব্যাস। তাহলে আমাদের এই কাজটা করা উচিত কি উচিত না? সারা বাংলাদেশে কষাইকে গোশত দেয় না এরকম কোরবানি করনেওয়ালা কয়জন লোক আছে বলেন? একজনও আপনারা দেখছেন আজ পর্যন্ত। অথচ উচিত হলো কষাইকে আগেভাগে বলে দেওয়া যে বাবা তুমি এই গরু বানাইতে কত টাকা নিবা বলো, আর মাথায় রেখো তোমাকে কিন্তু আমি কোনো গোশত দেবো না, যদি দেই তো অন্য দশজনকে যেভাবে দেবো তোমাকেও সেই হারে দেবো, তুমি এটা বানাইছো সেই হিসাবে তোমাকে আমি এক্সট্রা কোনো গোশত দেবো না, এই কথা সাফ এবং পরিষ্কার তাকে আগে থেকে বলে দেওয়া উচিত, ঠিক না বেঠিক? তো এই ভুলটা অহরহ হয়, এটা আমাদের খেয়াল রাখা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।